একজন আলেম আরেকজন আলেমের সাথে কোলাকুলি করেছে যার কারণে নাকি তার ঈমান চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না হাসান আযহারী নামে এক আলেম তিনি মিজানুর রহমান আযহারীর সাথে কোলাকুলি করেছে যার কারণে নাকি তার ঈমান চলে গেছে নাউজুবিল্লাহ বলেন আরে মুসলমান ঈমান কত কত প্রকার কি কি সেটাও জানে ঠিক কিনা বলেন তারা আজকে মুসলমানদের অভিভাবক মুসলমানদের পথ প্রদর্শক হিসেবে তারা বসে আছে ঠিক কিনা বলেন এই মুসলমান কোথায় যাবে এই জাতি কোথায় যাবে জাতি আজকে পথ হারা হওয়ার পিছনে আলেমদের দায় ঠিক কিনা বলেন আজকে আলেমদের ভিতরে এক একজন এক এক ফেরকা তৈরি করার কারণে আজকে সাধারণ পাবলিক সাধারণ মানুষ আজকে কষ্টের মধ্যে পড়ে গেছে ঠিক কিনা বলেন সেজন্য বন্ধুগণ আগে আমাদেরকে ঠিক হতে হবে আজকে আমরা যদি এক হয়ে যাই তাহলে মুসলমান এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আগে খুব সুন্দর ভাষায় কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের সকলের পরিচিত জনাব হযরত মাওলানা আহমদ বিন আব্দুল সালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এর আগে অসংখ্য আলেম ওলামা আলোচনা পেশ করেছেন আমি সকলের নাম নিতে না পেরে দুঃখ প্রকাশ করছি এবং আমার সামনে বসা মুরব্বিয়ে নিজাম যুবক যুবক ভাইরা কোসি কাঁচা শিশুরা পর্দার আড়ালে অবস্থানরত মুহতারামা আমার মা এবং ভৌনেরা আমি আলোচনার শুরুতে আমি সকলকে আরেকবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন মুসলমানদের ভাষা যদি এত নরম হয় তাইলে তুই মুনাফিক এবং ইহুদি নাসারারা এমনি আমাদের কাছ থেকে ঈমান কেড়ে নিয়ে যাবে ঠিক কিনা বলেন সেজন্য আমাদের আওয়াজ আরো বড় হতে হবে ঠিক কিনা আপনারা কেমন আছেন ভালো আছি বললে চলবে না আল্লাহকে হাজির রাখতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বলতে হবে প্রিয় বন্ধুগণ এই দাওয়াতে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যারা ইলম চর্চা করার জন্য যারা ইলম শেখার জন্য কোরআন শেখার জন্য রাসূলের সুন্নাহ শেখার জন্য যারা বাড়ি থেকে বাহির হয়ে যারা একটি স্থানে উপস্থিত হয়ে যায় সেই জায়গাটা আর কোন স্টেশনের জায়গা থাকে না সেটা হয়ে যায় জান্নাতের বাগান সুবহানাল্লাহ সেজন্য আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার রাসূলুল্লাহ আরো বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমান আমরা আমাদের উপরে কোরআন শিক্ষা করা ফরজ ঠিক কিনা বলেন কোরআন শিক্ষা করা আমাদের উপর মৃত্যু পর্যন্ত আমাদের উপর কোরআন শিক্ষা করা ফরজ ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ কারণ আপনার সন্তানের জন্য স্কুল আছে মাদ্রাসা আছে ইউনিভার্সিটি আছে তবে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন আপনাদের জন্য কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাদের ইউনিভার্সিটি হচ্ছে মাহফিল আপনাদের মাদ্রাসা হচ্ছে মাহফিল এই মাহফিল থেকে আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনে নিজের জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে মুসলমানরা পিছনে যাওয়ার কারণে মুসলমানরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা মাহফিল ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা মসজিদ ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা সব জায়গায় তারা আজকে নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা বলেন শুধুমাত্র একটা কারণ মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা একেবারে চুপচাপ থেকে মনোযোগ দিয়ে যদি তোমরা কোরআন শোনো কোরআন শ্রবণ করো তাহলে আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ বলেন সেজন্য আমরা আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই সেজন্য বন্ধুগণ আমরা চলে আসি কোরআনের ময়দানে
কারণ কোরআনের ময়দানে এজন্য আসবো আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন শুনলে ঈমানদারের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ বলেন কুরআন শুনলে ঈমানদারের ঈমান কি হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় তরুতাজা হয়ে যায় সেজন্য আমরা কুরআন শুনতে রাজি আছি না নাই আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন প্রিয় বন্ধুগণ আজকে আমরা আজকে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের কিছু কথা যদি আমরা না বলি তাহলে আজকে আমরা সচেতন হব না শুধুমাত্র আজকে আলেমদের ভিতরে পাটল তৈরি হওয়ার কারণে আজকে সাধারণ মানুষ আজকে তারা বিপর্যয়িত হয়ে গেছে ঠিক কিনা বলেন সামান্য আজকে আমি একটা ফেসবুকে দেখলাম একজন আলেম আরেকজন আলেমের সাথে কোলাকুলি করেছে যার কারণে নাকি তার ঈমান চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না হাসান আজহারি নামে এক আলেম তিনি মিজানুর রহমান আজহারির সাথে কোলাকুলি করেছে যার কারণে নাকি তার ঈমান চলে গেছে নাউজুবিল্লাহ বলেন আরে মুসলমান ঈমান কত কত প্রকার কি কি সেটাও জানে ঠিক কিনা বলেন তারা আজকে মুসলমানদের অভিভাবক মুসলমানদের পথ প্রদর্শক হিসেবে তারা বসে আছে ঠিক কিনা বলেন এই মুসলমান কোথায় যাবে এই জাতি কোথায় যাবে জাতি আজকে পথ হারা হওয়ার পিছনে আলেমদের দায় ঠিক কিনা বলেন আজকে আলেমদের ভিতরে এক একজন এক এক ফেরকা তৈরি করার কারণে আজকে সাধারণ পাবলিক সাধারণ মানুষ আজকে কষ্টের মধ্যে পড়ে গেছে ঠিক কিনা বলেন সেজন্য বন্ধুগণ আগে আমাদেরকে ঠিক হতে হবে আজকে আমরা যদি এক হয়ে যাই তাহলে মুসলমান এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জমিন আল্লাহর এই জমিন আইন চলতে হবে আল্লাহর ঠিক কিনা বলেন কিভাবে চলবে এই জমিনে আল্লাহর আইন কিভাবে চলবে যদি আমরা আলেমরা যদি এক না হই আজকে আমরা আলেমরা এক না হওয়ার পিছনে আজকে এই জমিন ইসলাম কায়েম হচ্ছে না ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ আমাদেরকে এক হতে হবে আজকে আমরা দাওয়াত দিচ্ছি মুসলমানদের আমাদের দাওয়াত দেওয়ার কথা ছিল ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ঠিক কিনা বলেন কিন্তু আমরা আজকে দাওয়াত দিচ্ছি মুসলমানদের কারণ আমরা মুসলমানরা এত পিছিয়ে কোরআন সুন্নাহ আজকে আমরা গুরুত্বই দিই না পাত্তাই দিই না যার কারণে আজকে আমাদেরকে ইসলাম প্রসার করতে হচ্ছে মুসলমানদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাই এমনি বসে আছে ঠিক কিনা বলেন তাদেরকে দাওয়াত দেওয়া দরকার আছে না নেই প্রিয় বন্ধুগণ আজকে আমাদের কারণে মুসলমানরা আরো হিন্দু হয়ে যাচ্ছে আর হিন্দুরা তো এমনি তারা আজকে থালি দিচ্ছে কারণ মুসলমানদের অবস্থা দেখে তারা হাসাহাসি করতেছে এক আলেম আরেক আলেমকে কাফের বলে এক আলেম আরেক আলেমকে দেখলে অমুক তমুক এরকম ভাষা ইউজ করে এটা থেকে আমাদের ফিরে আসতে হবে ইনশাআল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কোরআন তব কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে আমাদের নবী ঠিক কিনা বলেন শেষ নবী একজন আজকে অনেক কাফের আজকে তারা নবী দাবি করছে ঠিক কিনা বলেন আমাদের শেষ নবী কয়জন আমাদেরকে এক হতে হবে এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আজকের বিষয় আমি চলে যাচ্ছি যাওয়ার আগে আমাদের মুসলমানদের এক হওয়ার বার্তা ঐক্যের ডাক আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আমরা এক হয়ে যাব এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা
আজকে আমরা অহংকার আমাদের অন্তর থেকে দূরীভূত হয়ে যেতে হবে ঠিক কি না বলে ঠিক কি না বলে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে অহংকারের বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় মুসলমান অহংকার হচ্ছে এমন একটি জিনিস এটা আরবিতে বলে কিবির আরবিতে বলে আল কিবির এবং এটার বাংলা অর্থ হচ্ছে অহংকার এটার অর্থ হচ্ছে আবার অহমিকা যার ভিতর অহংকার থাকবে যার ভিতর কিবির থাকবে ওই ব্যক্তি রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাহ সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে আপনার অন্তরে যদি অনুপরিমাণ যদি অনুপরিমাণ সামান্য পরিমাণ যদি অহংকার থাকে জান্নাতে যাওয়া যাবে প্রিয় বন্ধুগণ অহংকার আমাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে আবার মনে করেন আপনার অহংকার কয়েক প্রকার আছে আপনার বংশের মর্যাদা যদি কেউ যদি বলে আমি চেয়ারম্যানের ছেলে আমি অমুকের ছেলে এটা নিয়ে যদি কেউ অহংকার করে ঈমান থাকবে আর যদি বলে আমি সুন্দর সৌন্দর্যের যদি কেউ অহংকার করে ঈমান থাকবে এবং তার সম্পদের যদি অহংকার করে ঈমান থাকবে না প্রিয় বন্ধুগণ আপনার সম্পদ সৌন্দর্য আপনার সব কিছু দিয়েছেন কে জ্ঞান বেশি আছে আপনার সেজন্য আপনি যদি এটার যদি অহংকার করেন আপনার ঈমান থাকবে আমাদের অহংকার চাটতে হবে ইনশাআল্লাহ কারণ অহংকার করলে আপনার জাহান্নামে যেতে হবে ঠিক কি না বলেন না সেজন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না সকলে জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাইলে একজনকে ভয় করতে হবে তিনি কে সর্বপ্রথম সে আল্লাহর উপর ঈমান আনতে হবে ইয়া আইয়ুহাল্লাযী তাআমানু ঈমান আনতে হবে কার উপর ইত্তাকুল্লাহ সে আল্লাহকে ভয় করতে হবে ঠিক কি না এই আল্লাহকে কিভাবে ভয় করব হাক্কা তুকাতিহি যেইভাবে ভয় করা দরকার যেইভাবে সাহাবীরা ভয় করেছে যেইভাবে আম্বিয়া কেরামরা ভয় করেছে যেইভাবে আল্লামা সাইদি ভয় করেছে যেইভাবে আহমদ সবি ভয় করেছে যেইভাবে আল্লামা মামুনুল হক ভয় করেছে সেইভাবে আজকে আমাদেরকে ভয় করতে হবে ঠিক কি না বলেন আল্লাহকে এমন ভাবে ভয় করব যেই ভয়ের কারণে ফাঁসির কাস্তে ঝুলালেও আমরা ঈমান থেকে দূরে সরে যাব না ইনশাআল্লাহ আর আপনাকে আয়না করে নিয়ে যাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আপনাকে আপনাকে গুলির মঞ্চ গুলির মুখামুখি নিয়ে যাবে তার কারণে যদি আপনি ঈমান ছেড়ে দেন তাহলে আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন আল্লাহর জান্নাতে যেতে চাইলে আপনাকে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে ঠিক না বলেন হে বন্ধুগণ আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যেইভাবে সাহাবী কেরামরা ভয় করেছে সাহাবী কেরামদেরকে কাফের মুশরিক আবু জাহেলের গোষ্ঠীরা এমন ভাবে নির্যাতন করেছে তারপরেও তারা এক বিন্দু পরিমাণ ঈমান থেকে তারা দূরে সরে যায় নাই ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কারণ এই জন্য আল্লাহকে ভয় করব মৃত্যুর সময় যদি আপনি মুসলমান না হইয়া ঈমানদার না হইয়া যদি কবরে যান সেই কবরে শাস্তি আছে নেই সেই কবরে শাস্তি যদি ভোগ করতে চান সেই কবরে যদি গিয়ে যদি জাহান্নামে জ্বলতে চান তাহলে সে আল্লাহকে মানতে হবে না আল্লাহর ভয় আপনার অন্তর থেকে দূরে সরে যাক কোনো সমস্যা নাই আল্লাহর জান্নাত থেকে আপনি দূরে সরে যাবেন ঠিক কি না বলেন আর যদি আল্লাহকে ভয় করেন ভয় করার মতো যদি ভয় করেন তাহলে আপনার জন্য দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন কে প্রিয় বন্ধুগণ এক নাম্বার আমি বুঝাইতে চেয়েছিলাম আমাদের অন্তর থেকে অহংকার চলে যেতেই অহংকার থাকলে ঈমান থাকবে ঈমান থাকবে না কারণ অহংকার করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ঠিক না বলেন না কারণ তাদের ভিতরে এত অহংকার চলে আসছে আমার বাবা দেশ স্বাধীন করেছে ঠিক না বলেন এটা আমার দেশ এটা আমার বাবার দেশ এটা আমার চোদ্দ গোষ্ঠীর দেশ আল্লাহ বলেন দাঁড়া তোর চোদ্দ গোষ্ঠী দূরের কথা তুই আর থাকতে পারবি চব্বিশ সাল পর্যন্ত হাইম দেয় ঠিক না হন না কয় সাল একচল্লিশ সাল খাবো
41 সালের মাথায় আজকে কোথায় তোমরা অহংকার আল্লাহ সহ্য করে অহংকার করলে পতন করে দিবেন কে নমরুদ বলেছে ইব্রাহিম তুমি এই জমিনে দ্বীন কায়েম করতে পারবে না এই জমিন আল্লাহর দাওয়াত দিতে পারবে না এই জমিন ইসলাম প্রচার করতে পারবে না যদি তুমি এই জমিনে আল্লাহর দাওয়াত দাও তাহলে সেখানে তোমাকে আমরা আগুনে ফেলে তোমাকে পুড়ে ছাই করে ফেলব ঠিক কি না বলেন আর আল্লাহ বলেন এর নমরুদ তুমি যদি আমার নবীকে আগুনে ফেলো তাহলে সে আগুনে রক্ষা করব কে আগুনে ফেলেছেন আল্লাহ আগুনকে বলেছেন কুল্লা ইয়ানা রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন তোমার ভিতরে যাকে নিক্ষেপ করা হয়েছে সে আমার পয়গম্বর সুবহানাল্লাহ বলো তার যদি একটা পশম যদি আগুনে পড়ে তোমার আগুনের খবর আছে ঠিক কি না বলেন তাহলে বন্ধুগণ আজকে মুসলমানদেরকে নির্যাতন করেছে আলেমদেরকে নির্যাতন করেছে আমরা গত বছরে বলেছি যারা আলেমদের পিছনে লেগেছো যারা কোরআন বন্ধ করার জন্য যারা পায়তারা করেছো আল্লাহর জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে ঠিক কি না বলেন আর আল্লাহর জমিন থেকে আজকে তারা পালিয়ে গেছে এই জমিনে আলেমরা তাদের সম্মান ফিরে পেয়েছে ঠিক কি না বলেন কারণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে নবুয়ত নিয়ে আসার পরে তিনি যখন দ্বীনের কথা ইসলামের কথা যখন তিনি বলা শুরু করেছে শেষ পর্যন্ত আমার নবীকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছে ঠিক কি না বলেন মক্কা থেকে হিজরত করে সে মদিনায় চলে গেছেন আর মদিনা থেকে বীরের বেশে বিজয় লাভ করে মক্কায় চলে আসছেন সুবহানাল্লাহ বলো সেজন্য বন্ধুগণ মিজানুর রহমান আজাহারিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে মালয়েশিয়া পাঠানো হয়েছে শেষ পর্যন্ত সে মালয়েশিয়া থেকে আবার বীরের বেশে বাংলাদেশে এসেছে ঠিক কি না বলেন প্রিয় বন্ধুগণ এজন্য আমাদেরকে দ্বীন এবং ইসলামের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতর সামান্যতম পরিমাণ অহংকার থাকবে সামান্যতম পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তির ঈমান থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না কারণ অহংকার হচ্ছে এটা আল্লাহর চাদর কার চাদর অহংকার করতে পারবেন একজন তিনি কি অহংকার করতে পারবেন একজন তিনি কারণ সে আল্লাহর চাদর নিয়ে যদি দুনিয়াতে কেউ টানা টানে দেয় সেই ব্যক্তিকে লাঞ্ছিত করবেন তিনি কি সেজন্য বন্ধুগণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন বড় বাদশাহ পৃথিবীর জমিনে দুইজন মুসলমান সারা বিশ্বকে শাসন করেছেন কয়জন মুসলমান দুইজন সেখানে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলেন হযরতে যুলকারনাইন হযরতে যুলকারনাইন আর কাফেরদের মধ্যে ছিলেন নমরুদ সারা বিশ্বকে শাসন করেছিলেন প্রিয় বন্ধুগণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম সামান্যতম একটু রিয়াস ছিলেন কিবিরাত ছিলেন যার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষায় ফেলেছেন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বকে তিনি শাসন করলেন সারা বিশ্ব শাসন করলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা কদ আতাইনা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের নেতা বানিয়েছেন হযরত সুলাইমানকে এবং সুলাইমান আলাইহিস সালাম জিন তার কথা শুনতেন এবং পাখিগুলা তার কথা শুনতেন দুনিয়ার সমস্ত পশু পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত পাখির কথা বুঝতেন বাসা বুঝতেন জিনের বাসা বুঝতেন পাখির বাসা বুঝতেন সমস্ত কিছুর বাসা বুঝতেন যার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক ছিলেন নেতা ছিলেন মুসলমান সুবহানাল্লাহ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ দাউদ আলাইহিস সালামের ছেলে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম
سليمان عليه السلام سارا বিশ্ব শাসন করলেন তিনি যুবক ছিলেন বিবাহ করেন নাই অবিবাহিত ছেলে সারা বিশ্ব তিনি শাসন করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কে একদিন হযরত সুলাইমান তার মন্ত্রিসভা যার তার যত মন্ত্রী আছে সবাইকে ডাক দিলেন ডেকে বলছেন ও মন্ত্রীরা আমি অনেক দিন তো হয়ে গেল বিবাহ করলাম না আমি বিবাহ করব এই বিষয়টা তোমরা সারা বিশ্বের মধ্যে তোমরা জানিয়ে দাও এই কথা বলতে দেরি সুলাইমান আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনলেন তিনি বিবাহ করবেন মন্ত্রীরা এমপিরা তারা খুশি হয়েছে আনন্দিত হয়েছে কারণ অনেক দিন পরে আমাদের নেতা আমাদের বাদশা তিনি বিয়া করবেন সেই বিষয়টা সমস্ত এলাকার মধ্যে তারা ছড়িয়ে দিলেন আপনার শহর থেকে গ্রামে চলে গেছেন এমন গ্রামে চলে গেছে যেই গ্রামের মধ্যে পল্লী যেই গ্রামের মধ্যে আপনার জেলেরা থাকে সেই জায়গা পর্যন্ত সুলাইমানের বিবাহের খবর চলে গেলেন এখন মন্ত্রীরা চিন্তা করলেন একজন বাদশার সাথে কোন ধরনের মেয়ে দেখতে হবে সেটা তারা টেনশনে পড়ে গেছেন সুবহানাল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য বউ দেখতে শুরু করলেন সুলাইমানের উজির যিনি ছিলেন তিনি একটা চিঠি প্রকাশ করলেন যা ইচ্ছা থাকবে সুলাইমানকে বিবাহ করার জন্য তোমরা একটা চিঠি লিখবা চিঠি লিখে আমার আমার তোমরা আমার কারাগারে নিয়ে আসবা এইভাবে সুলাইমান আলাইহিস সালাম তার উজির এইভাবে একটা চিঠি প্রকাশ করলেন এখানে মন্ত্রীর মেয়েরা তার জন্য চিঠি লিখতেছেন এবং শেষ পর্যন্ত গ্রাম থেকে একজন জেলের মেয়ে সেই চিঠি তিনি একটা চিঠি লিখে সুলাইমানের দরবারে পাঠিয়ে দিলেন এখন মন্ত্রী উজির ছিলেন উজির একদিন সুলাইমানকে ডাক দিলেন ও বাদশা আপনার কে কে আপনার জন্য বিবাহের চিঠি পাঠিয়েছেন চার চিঠি একটু দেখতে হবে এখন চিঠি দেখা শুরু করলেন মন্ত্রীর মেয়ে পাঠাইলেন এবং এমপির মেয়ে চিঠি পাঠালেন চেয়ারম্যান মেম্বারের মেয়েরাও চিঠি পাঠালেন সমস্ত আপনার চিঠি দেখতে দেখতে এমন একটা চিঠি সেখানে পেয়েছেন একজন জেলের মেয়ে তার জন্য চিঠি লিখছেন সুবহানাল্লাহ বলেন কারণ সুলাইমান এমন একটা কথা বিবাহ করার আগে বলে দিয়েছেন আমি যেই মেয়েকে বিবাহ করব তার তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ এক নাম্বার তার আমানতদারিতা থাকতে হবে দ্বিতীয় নাম্বার তার দিনদারিতা এবং তার ভিতরে দিন থাকতে হবে পর্দাশীল থাকতে হবে চতুর্থ নাম্বার তার বংশ থাকতে হবে এবং তার সৌন্দর্য থাকতে হবে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার তার দিনদারি থাকতে হবে পর্দাশীল হতে হবে দ্বিতীয় নাম্বার তার বংশ মর্যাদা হতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে তার আপনার সুন্দর হতে হবে এখন ওই মেয়ের সৌন্দর্য আছে এবং তার দিনদারিতা আছে পর্দাশীল আছে আমানতদারিতা আছে কিন্তু একটা নাই সেটা হচ্ছে বংশমর্যাদা ঠিক কি না বলেন আর ওই মেয়ের ভিতরে সমস্ত গুণ ছিলেন একটা ছিলেন না সেটা হচ্ছে বংশমর্যাদা কারণ সে তার বাবা ছিলেন জেলে সাগরের মধ্যে জাল নিয়ে যেতেন মাছ মারতেন এবং যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন ওই চিঠিটা যখন পেলেন উজিরের কাছ থেকে উজির বলতেছিল বাদশা সাহেব এখানে অনেক ব্যক্তিরা আপনার জন্য চিঠি পাঠালেন তবে এখানে এমন একটি মেয়ের চিঠি আসছে যেই মেয়েটি আপনার বাবা হচ্ছেন জেলে জেলের মেয়ে আপনার জন্য চিঠি পাঠালেন সুলাইমান বলছেন কি বলো জেলের মেয়ে আমার জন্য চিঠি পাঠাই এই চিঠিটা নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম সিটি ছিঁড়ে ফেলে দিয়েছেন সিটি ছিঁড়ে ফেলে দিয়েছেন সিটি যখন ছিঁড়ে ফেলে দিলেন ওই মেয়েটি যেই জেলের মেয়ে সেই ব্যক্তি যখন রাত হয়ে যেতেন গভীর হয়ে যেতেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক সেই ব্যক্তি অর্ধরাতে দাঁড়িয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য তিনি দোয়া করতেন নামাজের পরে তিনি বলতেন আল্লাহ
আমি বংশমর্যাদা আমি আমি বংশমর্যাদাহীন হতে পারি তবে আমার সৌন্দর্য আছে আমার দিনদারিতা আছে আমার আমানতদারিতা আছে আল্লাহ আমি তোমার সুলাইমানের প্রেমে পড়ে গেছি আল্লাহ আমি তোমার থেকে কিচ্ছু চাই না সুলাইমানকে আমার স্বামী হিসেবে পেতে চাই জোরে বলেন সুবহান সুলাইমানের জন্য দোয়া করছেন কার কাছে আর সুলাইমানের কাছে সিটি গেলেন তে সেই ব্যক্তি সিটিটা ছিড়ে ফেলে দিয়েছেন কিন্তু আল্লাহ যখন জেলের মেয়ে যার কারণে সুলাইমান জেলের মেয়েকে আমার জন্য সিটি পাঠালেন সেই বিষয়ে যখন সুলাইমানের মাথায় আসলো সাথে সাথে সুলাইমান সেই সিটিটা ছিড়ে ফেলে দিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেললেন জোর বলেন সুবহানাল্লাহ সুলাইমানকে কোথায় ফেললেন পরীক্ষায় ফেললেন সুলাইমান আলাইহিস সালাম এখন শেষ পর্যন্ত তার মন্ত্রীদেরকে বিবাহ করার জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন সেখানে জেলের মেয়ের সিটি পেয়ে সেটা ছিড়ে ফেলে দিয়েছেন সুলাইমানকে পরীক্ষায় ফেলেছেন কে সুলাইমান কি করলেন উজিরকে ডাকলেন ও উজির সাহেব এদিকে আসো আমি বাথরুমে যাব কোথায় যাব আমি বাথরুমে যাব বাথরুমে যাওয়ার আগে সুলাইমানের আন্টি ছিল কি ছিল বাথরুমে আসতে আসতে একজন একজন জিন দুষ্ট জিন একজন দুষ্ট জিন সে বসে আছে ক্যাপ করে কিভাবে সুলাইমানের আন্টি নেওয়া যায় সুলাইমানের সুরত নিয়া সেই ব্যক্তি আসলো উজিরের সামনে সুলাইমান গেছে বাথরুমে আর ওই জিন সুলাইমানের রূপ নিয়া সুরত নিয়া তিনি উজিরের সামনে এসে বলছেন ও উজির সাহেব আমার আন্টি দাও আমার আন্টি দাও এই কথা বলে আন্টিটা নিয়ে ফেললেন আন্টি নেওয়ার পরে তার হাতের মধ্যে যখন আন্টি দিলেন সেই ব্যক্তি রাজত্ব ফিরে ফেলেন সিংহাসনে চলে গেলেন সিংহাসনে যাওয়ার পরে নকল সুলাইমান এখন কোথায় বসেছে জোরে বলেন নকল সুলাইমান সিংহাসনে বসেছে সিংহাসনে বসার পরে নকল সুলাইমান বলছে এখন আসল সুলাইমান কোথায় বাথরুম আর নকল সুলাইমান সিংহাসনে নকল সুলাইমান বলতেছে ও আমার এমপি মন্ত্রীরা শুনে রাখো দেশের মধ্যে একজন একজন নতুন সুলাইমান তৈরি হয়েছে তাকে যেখানে পাবা সেখানে তাকে মাইত দিয়া তোমরা শেষ করে দিবা নাউজুবিল্লাহ বলেন এখন আসল সুলাইমান বাথরুমে নকল সুলাইমান সিংহাসনে সে সিংহাসনে যাওয়ার পরে একটা বুম ফুটাই দিলেন এমন দেশে একজন নকল সুলাইমান বাহির হয়েছে তাকে যেখানে পাবে সেখানে মাইর দেবে এই কথা বলার কারণে এখন আসল সুলাইমান বাহির হয়ে উজিরের কাছে আসলেন এসে বলতেছেন উজির সাহেব আমার আন্টি দাও উজির এখন টেনশনে পড়ে গেলেন কি বলে এটা নিশ্চয় আমাদের আমাদের বাচ্চা সাহেব যে বলেছেন নকল একজন সুলাইমান বাহির হয়েছে এটা বোধহয় সে নকল সুলাইমান সবাই মিলে তাকে মেরে রক্তাক্ত করে ফেললেন রক্তাক্ত করে তাকে সাগরের কিনারায় রেখে আসলেন কোথায় রেখে আসলেন সাগরের কিনারায় রেখে আসলেন নকল সুলাইমান সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেছেন এখন আসল সুলাইমানকে তারা পিটিয়া সাগরের কিনারায় রেখে গেছেন আর সাগর থেকে জাল মেরে জেলেরা সাগর থেকে যখন সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে যাওয়ার পথে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় সুন্দর একটা যুবক সাগরের কিনারায় শুয়ে আছে ওই জেলে কি করলেন দূরে আসলেন আসার পরে যখন দেখতেছেন একজন যুবক সুন্দর ছেলে এখানে পড়ে আছে তার মাথার মধ্যে পানি দিলেন এবং তাকে হুঁশ করার চেষ্টা করলেন তখন তাকে হুঁশ করলেন হুঁশ করার পরে তাকে ধরে ধরে তার বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়া যাওয়ার পরে জেলের বাড়িতে নিয়ে গেলেন কাকে সুলাইমানকে কোথায় নিয়ে গেলেন ওই জেলের বাড়িতে নিয়ে গেলেন জেলের বাড়িতে নিয়ে যাওয়ার পরে জেলে যখন সেই সুলাইমান যখন সুস্থ হলেন যখন তার জ্ঞান ফিরে আসলো সুলাইমানকে বলতেছেন ও যুবক ও যুবক সন্তান তোমার নাম কি বলো তোমার বাড়ি কোথায় এখন সুলাইমান আলাইহিস সালাম বলে এক ভুল করার কারণে
সংসদের মধ্যে ঢুকে এক মার খেলাম এখন যদি আমি যদি আসল পরিচয় সুলাইমান বলি তাহলে আরেক মাইরে হয়তোবা কবরে চলে যেতে হবে আমি আর পরিচয় দিব না আমার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি তমুক জায়গায় আমি বাবাও চিনি না মাও চিনি না আমাকে মেরে রক্তাক্ত করে তা আমার জ্ঞান হারিয়ে ফেলেছি আমার বাড়িও চিনতে পারতেছি না আমার মা বাবাও চিনতে পারতেছি না জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এখন জেলের বাড়িতে এখন যখন একটু একটু সুস্থ হলেন ওই জেলে বলতেছে ও বাবা তাহলে তুমি তো এখন সুস্থ হলা তুমি কি তোমার বাড়িতে চলে যাবা যুবক বলে আমি তো আমার বাড়ি চিনি না আমি কোথায় যাব তাইলে চলো আমার সাথে জাল মারতে যাই জেলে কাজ করতে যাই সাগরে মাছ মারতে যাই এখন চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের সাথে সাগরের মধ্যে মাছ মারার জন্য মাছ মারার জন্য সাগরে চলে গেলেন সাগরে যাওয়ার পরে তারা মাছ মারতেছে অন্যদিন যদি এক মন পেত এখন 30 মন পায় অন্যদিন জেলে মাছ পেত এক মন এখন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে যখন জাল মারতে গেছেন এক মনের জায়গায় 30 মন আল্লাহ বরকত দিলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে ওই জেলেটা টেনশনে পড়ে গেলেন কি সমস্যা এই যুবক আমার বাড়িতে যেই দিন থেকে আসছে বাড়িতে বরকত আর রহমত ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমার ফলমূলের মধ্যে বেশি বেশি বরকত হচ্ছে আমি জাল মারতে গেলে মাছ বেশি পাই বরকত বেড়ে গেল নিশ্চয় কোন একটা সমস্যা আছে যুবক তারে নিয়া সে বিভিন্ন জায়গায় যাচ্ছে তার বরকত বেড়ে যাচ্ছে এখন এইভাবে এক বছর চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম যখন তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে বলছেন জেলেটা ও বাবা তোমার তো বাবার পরিচয় নেই তুমি তো নিজের বাড়িও চিনো না এখন আমার বাড়িতে মানুষ আছে কয়জন বলছে তিনজন কয়জন আমি আছি আপনি আছেন এবং আপনার স্ত্রী আছে বলছে না আমার বাড়িতে মানুষ আছে চারজন কয়জন তুমি আছো আমি আছি আমার স্ত্রী আছে আমার একটা কন্যা সন্তানও জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাড়িতে একটা কন্যা সন্তানও আছে তুমি কি দেখেছো নাকি তিনি বলছে আমি তো কোনোদিন দেখি নাই আপনার বাড়িতে যে একটা মেয়ে আছে বলছে বাবা আমার বাড়িতে একটা মেয়ে আছে আমি চাই তোমার যেহেতু বাবাও নাই তোমার যেহেতু কোনো পরিচয় তুমি পাচ্ছ না আমার মেয়েটাকে বিয়া করে তুমি আমার বাড়িতে থেকে যাও সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বলে তাহলে এখন যেহেতু আমার বাড়িও চিনি না এখন আমার কোন আত্মীয় স্বজন এখন আমার পরিচয় দিলে তো মাছ ছাড়া কিছুই জুটবে সেজন্য আমি এখন পরিচয় দিব না এই মেয়েটা বিয়ে করে ফেলি সুবহানাল্লাহ বলেন শেষ পর্যন্ত জেলের কথায় তিনি রাজি হয়ে গেলেন জেলের কথায় রাজি হওয়ার কারণে সেই মেয়েটার সাথে বিয়া হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন বিয়া হওয়ার পরে এখন দেশের মধ্যে নকল সুলাইমান যেভাবে দেশ চালাচ্ছে তার পেঁয়াজের দাম বেড়ে গেছে সোলের দাম বেড়ে গেছে আপনার সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে এখন এলাকার মানুষ টেনশনে পড়ে যাচ্ছে উজির বলতেছে ওরে বাবা নিচ্ছে এখানে কোন একটা সমস্যা হয়েছে আমাদের সুলাইমান আমাদের বাদশা যখন ছিলেন তিনি তো কোনো কিছুর দাম এভাবে বাড়াই নাই এখন এটা এমন ভাবে দাম বাড়ায় কেন নিশ্চয় এখানে কোনো সমস্যা হয়েছে এখন এলাকার মধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে কি শুরু হয়েছে আন্দোলন যখন শুরু হয়েছে সে আন্দোলনে বলতেছে আপনি আমরা মেধাবী ছাত্র মেধাবী ছাত্রদেরকে অগ্রাধিকার দিতে হবে এখন তিনি বলেন না না মেধাবীদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে না যারা মেধাবী বলে তারা সবাই রাজাকার রকি তারা সবাই রাজাকার ঠিক কিনা বলেন না এখন এত বড় বড় আন্দোলন সে মাটির সাথে মিশিয়ে ফেলেছেন এখন ছোট একটি আন্দোলন থেকে যে রাজাকার বলার কারণে এত বিশাল সমস্যা হয়ে যাবে সেও জানতো জানতো তাকে যে রাজাকার বলার কারণে দেশ থেকে পালাতে হবে সেও তাও জানতো না সামান্যতম অহংকার আসার কারণে সামান্যতম অহংকার আসার কারণে এখানে যখন তিনি সামান্য কথা বলেছে শেষ পর্যন্ত দেশ থেকে তাকে পালাতে হয়েছে প্রিয় বন্ধুগণ
এখন নকল সুলাইমান দেশ চালাচ্ছেন দেশ চালাতে গিয়া সেই ব্যক্তি এমন ভাবে বিপর্যয়ে পড়ে গেছেন এখন আসল সুলাইমান জেলের সাথে সাগরে চলে গেছেন মাছ মারার জন্য এখন এখানে একটা আন্দোলন হয়েছে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে দাম বেড়ে যাওয়ার কারণে ওই মানুষগুলো আন্দোলন করেছে এখন নকল সুলাইমানের কানে চলে গেলেন এই খবরটা নিচ্ছে এখানে সমস্যা হয়েছে আমার আর টাকা যাবে না আমি পালাবো এখন শেষ পর্যন্ত নকল সুলাইমান পালানো শুরু করেছে নকল সুলাইমান পালাইতে গিয়া আন্টিটা সাগরের মধ্যে পড়ে গেলেন এই সাগরে যখন আন্টি পড়ে গেলেন সে আন্টির একটা বড় একটি মাছ এসে সে আন্টি খেয়ে ফেলেছেন সুবহানাল্লাহ আন্টিটা কে ফেলছেন কে মাছে কে ফেলছেন এখন নকল সুলাইমান জিনটা সে উড়ে উড়ে চলে গেলেন এখন সিংহাসন খালি হয়ে গেল শেষ পর্যন্ত এখন জেলে এবং জেলের জামাতা সুলাইমান তারা দুইজনে সাগরে মাছ মারতে গেল সাগরে যখন মাছ মারতে গেলেন মাছ মারতে গিয়া ওই যে মাছটা আপনার আন্টি খেলেন সেই মাছটাও জালের মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ বন্ধুগণ বলেছিলাম সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন এখন তার শ্বশুরের সাথে তিনি চলে গেলেন জাল মারতে সাগরের মধ্যে চলে গেলেন সাগরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুর তারা দুইজনে সেখানে তারা জাল মারতেছে এবং ওই জালের মধ্যে যে বিশাল মাছ যে মাছটা ওই আন্টি খেয়েছে সেই মাছটা জালের মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন সেই মাছটা যখন জালের মধ্যে পড়ে গেলেন এবং আরো অসংখ্য মাছ সেই জালের মধ্যে আসছেন এবং শেষ পর্যন্ত সমস্ত মাছগুলা বিক্রি করে ফেলছেন শ্বশুর বলতেছেন আমার মেয়েকে বিবাহ দিয়েছি আমি তো আমার মেয়ে জামাইকে কিছুই তো দিতে পারি নাই আমার মেয়েকে কিছুই তো দিতে পারি নাই আজকে আমার জালের মধ্যে যে বড় মাছটা পড়েছে মাছটা আমি আমার জামাইয়ের জন্য নিয়ে যাব হুজুর বলেন সুবহানাল্লাহ মাছটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছেন ও আমার বাপ এই মাছটা তুমি ভালো করে তুমি ভালো করে এই মাছটা ফ্রাই করে আমার জামাইকে ভালো করে খাওয়াবে মেয়েটার হাতে যখন মাছটা তুলে দিলেন এখন মেয়েটা সেই মাছটা যখন বাছা করা শুরু করলেন সেখানে যখন তিনি মাছটা করতে গেলেন মাছের পেটের ভিতরে ওই আন্টিটা সে পেয়ে গেলেন সুবহানাল্লাহ আন্টিটা পাওয়ার পরে এখন মেয়েরা যদি কিছু ভাই শোনো শরীর খুনাই মেনে রাখে এখন সে বলতেছে আমি তো স্বামীকে কিছুই তো দিতে পারি নাই আমার স্বামীকে আমি এই আন্টিটা উপহার দিব হুজুর বলেন সুবহানাল্লাহ মনে মনে যখন স্বামী যখন তার বিছানায় আসলেন রুমে আসলেন স্বামীকে বলতেছেন আমার স্বামী আমার একটা স্বপ্ন ছিল আমার একটা স্বপ্ন ছিল আমি অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম সুলাইমানের সাথে আমি যেন বিয়ে করব সুলাইমানকে বিবাহ করার একটা স্বপ্ন ছিল আরজি ছিল আমি সুলাইমানকে বিয়ে করতে পারি নাই তবে সমস্যা নাই আমি একটা আন্টি পেয়েছি এই আন্টিটা আপনাকে সুলাইমান মনে করে আপনার হাতে আন্টিটা সুপর্দ করলাম সুবহানাল্লাহ বলেন এখন আন্টিটা যখন সুলাইমান আলাইহিস সালামের হাতে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে তার সমস্ত জ্ঞান যেটা সে ভুলে গেলেন সমস্ত জ্ঞান সুলাইমানের মাথায় দিয়ে দিলেন কে জিরো বলেন কে সুলাইমান আলাইহিস সালাম জ্ঞানটা যখন ফিরে ফেলেন সাথে সাথে সেই সিংহাসনে চলে গেলেন সিংহাসনে যখন চলে গেলেন সিংহাসনে যাওয়ার পরে তার মন্ত্রীদেরকে তিনি বলতেছেন ও আল্লাহ আমি আমি সামান্যতম অহংকার করার কারণে আল্লাহ আমাকে মন্ত্রী থেকে একজন বাদশাহ থেকে একেবারে জেলের বাড়িতে নিয়ে গেলেন ঠিক কিনা বলেন তাইলে মুসলমান সামান্যতম অহংকার আসার কারণে আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেলছেন যার কারণে সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহ থেকে জেলের বাড়িতে নিয়ে গেলেন ঠিক কিনা বলেন আর জেলের বাড়িতে নিয়ে গেলেন জেলের মেয়েটা আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন আল্লাহকে বলছিলেন আল্লাহ
আমি যেন সুলাইমানকে আমি যদি আমার বংশমর্যাদা যেহেতু ছোট তার বংশমর্যাদা বড় আল্লাহ আমাকে হয়তোবা ধনী বানিয়ে দাও আর না হয় সুলাইমানকে গরীব বানিয়ে হলেও আমার সাথে তার সম্পর্কটা বৃদ্ধি করে দাও শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার দোয়া কবুল করার কারণে সুলাইমানকে বাদশা থেকে নামিয়া জেলের বাড়িতে নিয়ে তার সাথে বিবাহ বন্ধনে বসাই দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য বন্ধুগণ অহংকার করা যাবে অহংকার করলে পরীক্ষায় ফেলবেন কে আর এটা তো পয়গম্বর সেজন্য তাকে আল্লাহ পরীক্ষায় ফেললেন এই পরীক্ষায় ফেলার কারণে সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিলেন মুসলমানদেরকে আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা যদি অহংকার করো গৌরব করো কোন কিছু নিয়ে যদি তোমরা বড়াই করো তাহলে তোমাদেরকে জাহান্নামে দিবেন কে মুসলমান ভাইরা আজকে আমাদের ভিতর অহংকার বেড়ে গেলেন আমি এমপির ছেলে মন্ত্রীর ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে যার কারণে আজকে মুসলমানদের ভিতরে আজকে এমন কিছু সমস্যা দেখা যায় যার কারণে আজকে মুসলমানদের ভিতরে সমস্যা হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা তারা আজকে আমাদের সেই চরিত্র দেখে তারা হাসাহাসি শুরু করেছে ঠিক কিনা বলেন এজন্য মুসলমান ভাইয়েরা আমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি ঈমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি সেই ঈমান যদি আমরা আমাদের ঈমান যদি মজবুত করতে পারি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমাদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন কে এজন্য মুসলমান যেহেতু আমাদের মরে যেতে হবে ঠিক কিনা বলেন বাঁচবেন তো কয় বছর থাকবেন সবাই মরে যাবে কারণ এই জমিনে আপনার মতো আমার মতো অসংখ্য যুবক আপনার মতো অসংখ্য মুরব্বী জমিনে বসেছিলেন তারা আজকে চলে গেলেন আজকে আপনারা আছেন আপনারা কালকে চলে যাবেন আরেক 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 আরেকটা সমাজ আসবে তারাই দুনিয়াদারি করবে এই জন্য যেহেতু চলে যেতে হবে আমাদের ইমান ঠিক রাখতেই আজকে আমাদের ইমানটা এমন নরম হয়ে গেল ইমান নরম হয়ে গেছে সামান্যতম একজন আলেমের সাথে যদি টাচ হওয়ার কারণে আলেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আলেমের সাথে কোলাকুলি করার কারণে যদি তার ঈমান চলে যায় জাতির সামনে যদি এইভাবে তাকে যদি আপনার তওবা করতে হয় তাহলে বুঝতে হবে মুসলমান আজকে মুসলমানদের ভিতরে অহংকার এবং সমস্যার কারণে মুসলমানদের ভিতরে বিপর্যয় আসতে মুসলমানদের ভিতর বিপদ আসতে পারে কারণ মুসলমানদের ভিতরে ঐক্য হচ্ছে না মুসলমানদের ভিতর ফাটল তৈরি হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ও বান্দা তোমরা যদি এই জমিনে আমার দ্বীন কায়েম করতে চাও যদি আল্লাহর কোরআন যদি সংসদে নিতে চাও তাহলে তোমাদের সকলকে এক হওয়ার জন্য আহ্বান দিয়েছেন কে আর আজকে আমরা আহ্বানে না এসে আজকে আমরা একদল নিয়া দিকে চলে যাই আরেক দল নিয়া দিকে চলে যাই যার কারণে বেঈমান মুশরিকেরা এসে আমাদের উপরে বিভিন্ন তারা নির্যাতন নিপীড়ন করে এজন্য মুসলমান ভাইরা আমাদেরকে ফিরে আসতে হবে কার কাছে ফিরে আসতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরে আসতে হবে কোরআনের কাছে ফিরে আসতে হবে যদি কোরআনের কাছে ফিরে আসতে পারি আপনার ঈমান আমার ঈমান তরুতাজা হয়ে যাবে যার কারণে এই সেই ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে কারণ আপনার হায়াতের আগে মতের ঘোষণা দিয়েছেন কে হায়াতের আগে মতের ঘোষণা দিয়েছেন কে যেহেতু মৃত্যুবরণ করতে হবে যেহেতু চলে যেতেই হবে সেজন্য আহসানু আমালা ভালো আমল নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ভালো আমল নিয়ে যাওয়া দরকার আছে না নেই প্রিয় বন্ধুগণ ভালো আমল কোথায় পাবেন আজকে তো আমাদের ভিতরে এমন বাবা তৈরি হয়েছে যার বাবা তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না কারণ হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেন কিভাবে ওয়াজ করতেন তিনি বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার জোরে বলেন সুবহানাল্লাহ হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডাক দিলেন
ডাক দিয়ে বলছেন ইয়া বুনাইয়া কিমিস সালাত ও আব্বু তোমাকে নামাজ পড়তে হবে নামাজ যারা কায়েম করে তাদের সাথে থাকতে হবে যারা নামাজ আদায় করে তাদের সাথে থাকা দরকার আছে নেই কারণ আজকে নামাজের দাওয়াত দিতে হবে এরপর আল্লাহ বলছেন ওয়া আমুর বিল মারুফ আমাদেরকে সৎ কাজের আদেশ সৎকাজের আদেশ দিতে হবে আজকে সৎকাজ কাকে বলে তাও চিনি না সৎকাজ কারে বলে তাও জানে না সৎকাজ কারে বলে মুসলমান আজকে বলে গেছে কারণ খারাপ কাজের মধ্যে মনে করি এটাই আমি ভালো করতেছি ঠিক কিনা বলেন কিনা কারণ আমি জুয়া খেলতেছি মনে করি এটাই ভালো কাজ কিছু টাকা পাই আর নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকেন তিনি মনে করে এটাই ভালো কাজ ঠিক কিনা বলেন কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان زرب الله سبحان الله الله بلد سو ايمان در راب جرا ايمان نيچو تما در کے نشاب تما در کے زواب تما در اوپر لٹاری شاب کسو حرام کرے چنکے আজকে আমরা আজকে আমরা মদ খেয়ে জুয়া খেলে আজকে আমরা গাজা খেয়ে মসজিদে ঢুকে পড়ি এমন বান্দা আমাদের সমাজে আসেনি নেই হযরতে লোকমান হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে গেলেন নামাজ পড়তে একজন সাহাবী আসলেন সেখানে একজন সাহাবী কাঁসা একটা পিয়াজ খেয়ে মসজিদে আসছেন কাঁসা পিয়াজ মসজিদে আসছেন নামাজ পড়তে আর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলতেছেন ও আব্বু ও বাবা শুনে রাখো কারণ পিয়াজ কাঁসা পিয়াজ খেয়ে মসজিদে আসা যাবে কারণ কাঁসা পিয়াজ খেয়ে যদি নামাজ পড়ো তাহলে তোমার সামনে থেকে তোমার থেকে ফেরেশতা চলে যাবে যার কারণে কাঁসা পিয়াজ খেয়ে মসজিদে ঢোকা যাবে তাহলে বিশ্ব নবী যদি কাঁসা পিয়াজের গন্ধ যদি মসজিদে সুগ্রাম যদি পাইতে না পারে সামান্য কাঁসা পিয়াজের গন্ধ যদি রাসূলুল্লাহ সহ্য করতে না পারে সামান্য কাঁসা পিয়াজের সামান্য ওই সুগ্রামটাও যদি ফেরেশতা সহ্য করতে না পারে তাহলে আপনার মদের গন্ধ সিগারেটের গন্ধ গাঁজার গন্ধ ফেরেশতা সহ্য করবে আল্লাহর নবী যদি আজকে আমার আমি যেখানে মসজিদে নামাজ পড়া সেখানে একজন মানুষ আছে নেশা পান করে কি করে নেশা পান করেন মসজিদে চলে আসে আহদ বাজরি দেখি নেশা পান করি মসজিদ আইলে কত নামাজ চুরি করলে এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে মুসলমান আল্লাহর নবী যদি সামান্য ফেজ খেসা পিয়াসের সুগ্রাম যদি রাসূলুল্লাহ মসজিদে সহ্য করতে না পারে তাহলে আপনার সিগারেটের গন্ধ আপনার গাঁজার গন্ধ মদের গন্ধ রাসূলুল্লাহ সহ্য করবে তার সামনে থেকে মুখ ফিরিয়ে ফেলে তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যেতে চাইলে আপনাকে আমাকে সে সুন্নার উপর অটল থাকতে হবে এবং আমাদেরকে আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দিতে হবে আপনার সন্তান খারাপ হচ্ছে একটাই কারণ আপনি তাকে কোরআন শিক্ষা দিচ্ছেন না আপনি তাকে মোবাইল দিয়েছেন আপনি তাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঢুকাই দিয়েছেন ছোট্টকালে আপনি তাকে কোরআন শিক্ষা দেন নাই ঠিক কিনা বলেন আপনার সন্তান যখন ছোট থাকবে আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা ঠিক কিনা বলেন আজকে কোরআনের শিক্ষা দিতে গেলে আলেমরা যখন একজন হাফেজ সাহেব যখন রাখে তাকে টাকা দিতে 1000 টাকা দিতে তার অন্তর ফেটে যায় ঠিক কিনা বলেন মুসলমান আপনার এই কোরআনের কারণে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের সামনে যখন বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এবং আপনার সন্তান যখন কবরের পারে দাঁড়িয়া সূরা ফাতিহা পড়বে সূরা ইখলাস পড়বে ইয়াসিন সূরা পড়বে আপনার কবরের আযাব বন্ধ করে দিবেন কে আপনার গুনাহ মাফ করে দিবেন কে আর মুসলমান সেই কবরের সেই হাসরের সেই কিয়ামতের ময়দানের আপনি বাসার জন্য যে হাতিয়ার সেই হাতিয়ার পড়াইতে গেলে আপনি 1000 টাকা দিতে আপনার অন্তর ভর ধরে না আপনার
আপনার সন্তান টাকার জন্য আসলে আপনার রাগ উঠে যায় কিন্তু আপনার সন্তানকে প্রাইভেট ইংলিশ এবং আপনার গণিত এগুলা শিক্ষা দেওয়ার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন কিন্তু আপনার খারাপ লাগে না আপনার কোরআন শিক্ষার জন্য টাকা দিতে গেলে আপনার খারাপ লাগে ঠিক না বলেন আমি আর দীর্ঘই করছি না আমরা বুঝাইতে চেয়েছিলাম আমি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান ইসলামের বিরুদ্ধে যায় আযানের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় আলেমদের বিরুদ্ধে যায় ঠিক কিনা বলেন যদি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন কুরআনিয়া মাদ্রাসায় যদি পাঠিয়ে দিতেন নূরানী মাদ্রাসার শিক্ষা যদি আপনি দিতেন আপনার সন্তান কোরআনের বিরুদ্ধে যেতেন না আযানের বিরুদ্ধে যেতেন না আলেমের বিরুদ্ধে স্লোগান দিতেন না ঠিক কিনা বলেন আজকে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আবু জাহেলের সাথে জাহান্নামে যেতে হবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ হযরত লোকমান আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছেন সন্তানকে ওয়াজ করেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আব্বু নামাজ পড়ো এখন বাপেই পড়ে না নামাজ সন্তান কিভাবে নামাজ পড়বে ঠিক কিনা বলেন না বাপেই পড়ে না কোরআন সন্তান কিভাবে কোরআন পড়বে কোরআন পড়তে না জানলে কোরআন কুলে খাদেন চোখের পানি ফেলেন জীবনে গুনাহ মাফ করে দিবেন কে কে বন্ধুগণ এজন্য আমরা কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আছেন কারা কারা হাত তুলে দেখিয়ে দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুক সকল বলে আমিন প্রিয় বন্ধুগণ আসলে আমিও দূর থেকে এসেছি আমার একটা কাজ ছিল যার কারণে আসতে একটু লেট হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য শুধুমাত্র দোয়ার জন্য এসেছি বুঝাইতে চেয়েছিলাম আমরা অহংকার করব অহংকার করলে ধ্বংস করে দিবেন কে অহংকার করলে জান্নাত হারাম করে দিবেন কে সেজন্য বন্ধুগণ আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব এবং ঈমান আনবো এমন ভাবে যেই ঈমান আনার কারণে কোন নাস্তিক মুরতাদ আপনাকে লুপ দেখানোর পরেও ঈমান থেকে সরাইতে পারবে না ঠিক কিনা বলেন আজকে তো আমাদের ঈমানে তো হালকা হয়েছেন একজন আলেমের সাথে আরেকজন ধাক্কা লাগলে ঈমান চলে যায় ঠিক কিনা বলেন না তাহলে কচু পাতা পানির মতো হয়ে গেছে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের আলেমদেরকে এক হয়ে নেক কাজ করার জন্য এই জমিনের জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য কোরআনের সংবিধান করার জন্য আমাদের সকলকে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তৌফিক দান করুক সকলে বলে আমিন দেখা হবে ময়দানে দেখা হবে জান্নাতের শুরুতে ইনশাআল্লাহ হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ